বঙ্গবন্ধু আমাদের উপর লালগোড়া চাপড়াইছে, শেষ পর্যন্ত বাকশাল আর লালগোড়া উনাকেও রক্ষা করতে পারে নাই, আমরা পারি নাই উনাকে রক্ষা করতে। এখন কি হবে, যত টাকা লুট করেছেন, গণতন্ত্র নয়, উন্নয়নের গণতন্ত্র, মানে কমিশনের গণতন্ত্র, বিদেশে টাকা নেওয়ার গণতন্ত্র, পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন যাবে, আকাশেও টাকা, পানির নিচেও টাকা, টানেলের মধ্যে টাকা, পায়রা বন্দরে টাকা। আগামী পঞ্চাশ বছর তো শেষ হয়েছে মুক্তিযুদ্ধের, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার এসে যাতে দেশ চালাইতে না পারে তার জন্য এইসব অপকর্মগুলো করা হচ্ছে। এইভাবে সাদ্দাম হোসেন করেছিল, আজকে সাদ্দাম হোসেন কোথায়? হিটলার মুসলিম করেছিল, আইউবিআই কেন করেছিল? আসেন, আপনাদের অনুরোধ, আমরা বিজন, আমরা বেঁচে আছি, মেজর জলিল নাই, কর্নেল তাহের নাই, হ্যাঁ কাজী আরিফ নাই, সিরাজুল আলম খান মৃত্যুর শেষ পর্যায়ে, আজকে তাহের, জলিল, আরিফ এবং যাদের নাম এখানে আনসার পড়েছে তাদের পরিবারগুলোর কি অবস্থা খবর রাখেন, মনে রাখেন, তাদের জীবনের রক্তের বিনিময়ে আমরা বেঁচে আছি, সাধারণ সিরাজের জীবনের বিনিময়ে আমরা বেঁচে আছি। আমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাই, জাতি আমাদের ক্ষমা করবে না। আমি যখন আমেরিকা থেকে আসি, এখানে ডাক্তাররা বলছে হাসপাতালে আসেন না, আমি জিজ্ঞাসা করলে বলি আমি ভালো আছি, এখনো আমার কী রোগ আছে আমি বলতে পারবো না, কী রোগ নাই আমি বলতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্রে যাইয়া দেখি এই করোনার মধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা ছিল নিউ ইয়র্কে, সে নিউ ইয়র্কে সার্জারি বন্ধ হয় নাই, হাসপাতাল বন্ধ হয় নাই, ডাক্তাররা হাসপাতালে যাওয়া বন্ধ করে নাই। আমাকে আসার আগে বলতেছে আপনি দেশে যাবেন না, আমি কেন বলে দেশে যায় কি করবেন, আমি এখানে থেকে কি করবো, কয় দেশে যায় আমি পাচিত্ব করবো, মুক্তিযুদ্ধ করেছিলাম কেন, বেঁচে আছি কেন, বাকি জীবনটা পাচিত্ব করে কাটাবো, দেশে ফেরত যাবো, মরতে হলে এই 70 কোটি মানুষের সাথে মরব, বিদেশের মাঠে পালিয়ে বাঁচবো না। আপনাদের প্রতি অনুরোধ, আসুন, আপনাদেরই যুদ্ধ যাওয়ার সময়, বন্ধুরা আমার, সাথীরা আমার, বাঁচবেন, বাঁচাতে পারবেন মা বাবাকে, ভাই বোনকে, নিজের বোনকে বাঁচাতে পারবেন, নিজের স্ত্রীকে বাঁচাতে পারবেন, নিজের মাকে বাঁচাতে পারবেন, ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন না এই দেশে। এই সরকারে কোনো মায়া মমতা নাই, কোনো মানুষের প্রতি ভালোবাসা নাই, কোনো দরদ নাই, কোনো কমিটমেন্ট নাই, এরা জানোয়ার, এরা পশুর চেয়ে খারাপ, এরা জানোয়ার, এরা পশুর চেয়ে খারাপ, এদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, তা না হয় এই দেশটা সরকার হয়ে গেছে, জাহান্নামে রূপান্তরিত হয়েছে, মানুষের বাস করার মতো অবস্থা নাই। আসুন, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বড় ছোট নির্বিশেষে, আসুন একত্রশনের মতো আরেকবার এই জানোয়ারদেরকে রুখে দাঁড়াই, এছাড়া এই জাতির কোনো উপায় নাই। আমার গাল শিউরে উঠছে ওই গরুর দিয়ে সর্দের খাওয়ানোর মতো ঘটনা, মনে রাখেন, বই পড়েন, তেবাগা আন্দোলনের সময় প্রীতিলতার উপর যখন অত্যাচার করতেছিল তখন প্রীতিলতা বলেছিল নাটক থেকে, অত্যাচার আমার উপর হচ্ছে না, তেবাগা আন্দোলনের উপর হচ্ছে, আজকেও সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না, হিন্দু মুসলমানের দাঙ্গা না, ওদেরকে এদের থেকে তালাই দিতে পারলে তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য একটা গোষ্ঠী এটা ক্ষমতা থেকে যৌথভাবে ক্ষমতার সহযোগিতা এই কাজগুলো করতেছে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমান হোসেন তালুকদারকে, যেমন সালমান হোসেন তালুকদার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জাসদের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয় বীর, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক
মুক্তিযুদ্ধের সিপাহসালার জনাবাসম আব্দুর রাও মঞ্চে উপবিষ্ট আছেন গণমানুষের ব্যক্তিত্ব যার জীবনকে উৎসর্গ করেছেন খেটে খাওয়া মানুষের জন্য আমি একটা অভিজ্ঞতার কথা পরে বলব সেই বীর জনাব ডক্টর জাফরুল্লাহ সাহেব সহ যশোদের কার্যকরী সভাপতি জনাব সিরাজ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের পেশাজীবী নেতৃবৃন্দ যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং সশস্ত্র সালাম আপনাদের মধ্যে একটু ধৈর্যের বিচ্যুতি ঘটেছে মর্মে আমি দেখতে পাচ্ছি মনে রাখতে হবে এটি আলোচনা সভা এটি আলোচনা সভা এখানে শুনবার বিষয় আছে জানবার বিষয় আছে এখানে বক্তব্যের গভীরতাটা বোঝার বিষয় আছে কেন যশোর জন্ম হলো এই 49 বছর এই দলটি বয়স হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে তাহলে স্বাধীনতার এক বছরের মাথায় কেন একটি রাজনৈতিক দলে যে রাজনৈতিক দলে 100% মুক্তিযোদ্ধা তাদের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাত্র কয়েক মাসের মধ্যে বাংলাদেশের এই 68,000 গ্রামে গ্রাম কমিটি পর্যন্ত গঠিত হয়েছে যশোরে জেলায় জেলায় সম্মেলন হয়েছে মহকুমায় মহকুমায় সম্মেলন হয়েছে সেই সময়টার কথা ভাবেন এখন যারা তরুণ প্রজন্ম তারা বুঝতে পারবেন না কারণ এখন আপনাদের মোবাইল আছে এক মিনিটের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসতে পারেন কিন্তু সেই সময় ঢাকা থেকে একটা সংবাদপত্র যমুনার ওই পারে যাইতে সময় লাগতো দুই দিন গ্রাম ঘরের মানুষ সংবাদপত্র কোনদিন দেখতেই পেত না টেলিভিশন ছিল না রেডিও ছিল ছোট ছোট রেডিও এইগুলো কানের কাছে লাগিয়ে সংবাদ পাওয়া যেত আর টেলিফোন ছিল হলো যে আপনার ওই সাইকেলিং ট্রাঙ্কল সকালে বুক করলে পরের দিন বেলা 10টায় ট্রাঙ্কলে পাওয়া যেত তার মধ্যে আমরা শেখ মুজিবের মতো পাহাড় প্রমাণ একজন জাতীয় নেতা যে মুক্তির পরে তার বিরুদ্ধে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে কেন আমরা যশোরের জন্ম দিয়েছিলাম কেনই বা আমরা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে গেছে কেন বা আমাদের 33,000 নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে প্রকোষ্ঠে